গুড মর্নিং বলে আমি শুরু করছি। আমার থেকে যারা বড় সবাইকে প্রণাম জানিয়ে ব্লগ শুরু করছি, আর আমার থেকে যারা ছোট অনেক 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 ভালোবাসা। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে বাড়িতে যা যা করছি বাড়িতেই আছি, আজকে কোথাও যাচ্ছি না। তো বাড়িতেই সারাদিন যা যা কাজ করছি সব তোমাদের কাছে শেয়ার করব। দেখো এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, একবারে ভেজে টেজে একবারে বসিয়েছি। আর এর মধ্যে বেশি কিছু দিইনি, তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন। আর এর মধ্যে দিয়েছি খালি তেজপাতা আর পটল আলু। তো এটা একটু কিছুক্ষণ ফ্রাই করবো, ভাজা হয়ে গেছে প্রায়। তারপরে সরষে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কী বানাচ্ছ? সরষে পটল। তার জন্যই মানে আজকেও নিরামিষ, কেন আমাকে নাহলে কিচেন ধুতে হবে ওর জন্য। আর এত পারি না কাজটা করতে, অনেক কাজ করেছি তো সারাদিন। তোমার দেখো এখানে কত বাসন পড়ে রয়েছে, এগুলো সব মেজে উঠাতে হবে। আজকে এই শাকটা আমি ভাজবো, শুধু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। পটল সরষে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমি ডালে কড়ি পাতা দিয়ে দিচ্ছি, সুগারের জন্য খুবই ভালো। তো কড়ি পাতা খেলে পরে সুগার মানে হয় না, মানে সে রেগুলার যদি খেতে থাকে ডালে, ডালের মধ্যে বেশিরভাগ দেয় কড়ি পাতা। কোনো উপমা, কোনো কিছু চিড়ের উপমা, কিছু সুজির উপমাতে। হিং খেলে গ্যাস্ট্রিক প্রবলেম কম হয়, মানে হয় না, গ্যাস্ট্রিকের থেকে মানে বেঁচে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওর মধ্যে বাসন ধোয়াও হয়ে গেছে। সবার আগে সিলিন্ডার অফ করতে হবে। কেন বললাম আগে সিলিন্ডার বন্ধ করার কথা? কেন কি কিছুদিন আগে আমার সঙ্গে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি। পাইপের মধ্যে আগুন লেগে গেছিলো, হ্যাঁ, আশীর্বাদে কিছু হয়নি, টমেটো দিয়েই কেটে গেছে। তো যাই হোক, মানে যারা যারা গ্যাসে রান্না করে তাদেরকে বলছি সবার আগে সিলিন্ডার অফ করবে, তারপরে এসে নবগুলো বন্ধ করবে। যতক্ষণ আগুন জ্বলছে এটাই বলার ছিল। আমার রান্না হয়ে গেছে, চলো এখন বাসনগুলো গোবর করে দিই। কমেন্টে জানাক, আমি পরে সজনা পেরে ওটা দেখাতে পারিনি। সজনা পেরে হচ্ছে সজনা লাস্টে আমি সেদ্ধ করে দিয়েছি ডালের মধ্যে। আর এখানে রয়েছে শাক, শাক আমি নিরামিষ বানাচ্ছি সোমবার কালকে। আজকে আজকে যদি নিরামিষ না বানায় আমাকে আবার কালকে ঘর দিতে হবে এর জন্যে। তো আমাদের বাড়িতে হচ্ছে শুক্রবার থেকে নিরামিষ শুরু হয়। শুক্রবারে সন্তোষী মায়ের পূজা করি তার জন্য, আর শনিবারে পাঠ ঠাকুর, আর হচ্ছে রবিবার তিনটা কেন কি ঘর ধুতে হবে বলে আমি নিরামিষ খাই, আর সোমবারেও নিরামিষ ভোলে বাবার জন্য, আর মঙ্গলবার দিন আমিষ, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দিন আমিষ, বাকি দিন নিরামিষ। চলো দেখতে বলবো কোনো টপিকে, যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর বাস কিচেনের কাজ হয়ে গেছে, এখন আমার ঘর মোছা বাকি আছে, ঘর মোছা কাপড় ধোয়া। আমার ঘর মোছা হয়ে গেছে, অনেক লম্বা হয়েছিল তার জন্য। আর এখান থেকে যেগুলো বাড়াবে মানে গাছগুলো বাড়াবে, যে ডালের মাথা থেকে কোনো প্যাক বাড়াবে ওগুলো দিয়ে মানে মানে তাড়াতাড়ি মানে ফুল ধরবে পরিয়াল গুলো আছে। তো আমি যে কেটে ফেলেছি ডালটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, যদি হয়ে যায় তো ভালো কথা। আর এখানে দুব্বা ঘাস লাগিয়েছি, বৃহস্পতিবার করে দুব্বা লাগে, কোথায় কোথায় যেতে লাগে
মানে খুঁজতে যেতে লাগে। আর এই দেখো লঙ্কা চারা, লঙ্কা গাছ দেখছো? আমি কিছু কিছু একটা দুটো প্রেম সবজি, কিছু কিছু লঙ্কা গাছ, বেগুন গাছ, এবার বেগুন গাছ লাগাতে পারি, টমেটো গাছ লাগিয়েছিলাম আগের বার, তখন আমি ভিডিও ইউটিউবে ছাড়তাম না, এখন ছেড়েছি। কিন্তু আমার চ্যানেলটা অনেকদিন হয়ে গেছে, মানে আমি চ্যানেলে বেশি মেহনত করতে পারতাম না, টাইম দিতে পারতাম না বলি, যাই হোক এখন ডেলি বিশেষ কিছু লাগবে। রান্না হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আর ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন এখন আমি যাবো হচ্ছে কাপড় ধুতে। তো দেখো আকাশের অবস্থা, এই আকাশের অবস্থা। আর আজকে না দিলে হবে না, আমি প্রত্যেক শুক্রবার করে উঠাই, দেখছি বাড়িতে করা সব চেঞ্জ করি, তো সব ধুবো আজকে। তো ওগুলো কাপড় ধোয়া হয়ে গেছে। হে গাইস, তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, দেখো চুল এখনও ভেজা আছে, শুকায়নি, আর বাইরে অনেক বৃষ্টি, তো বৃষ্টির জন্য কাপড় মেলছি না। তো এখন খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যারা যারা আমার ভিডিও দেখছো, তো তোমরা কমসে কম কমেন্ট করে জানিও যে কেমন বানাচ্ছি ব্লগ। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।